ভয় পাওয়ার কোনো দরকার নেই, শুধু সাবধানতা অবলম্বন করুন, মনের উপর জোর রাখুন। করোনা ভাইরাস সংক্রমণ রোধের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে সাব্রুমে এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে ইম্প্যাক্ট ইন্ডিয়ার লাইফলাইন এক্সপ্রেস তথা পৃথিবীর প্রথম হাসপাতাল ট্রেন পরিষেবার উদ্বোধন করে এই কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, করোনার ফলে মানুষের মৃত্যু হোক সেটা আমি চাই না, আমাদের এই মুহূর্তে একটাই উপায়, সেটা হচ্ছে সচেতনতা অবলম্বন। করোনার বিরুদ্ধে কি করে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব সে ব্যাপারে কিছু টিপস মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে দেন। উল্লেখ্য, পৃথিবীর প্রথম হাসপাতাল ট্রেন চালু করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এখানে হাত পা চোখ কান ঠোঁট দাঁতের সার্জারি, তার পাশাপাশি মুখ ও স্তন ক্যান্সারের স্কেটিং, ব্লাড সুগার ব্লাড প্রেশার টেস্ট এবং নার্ভের চিকিৎসা ইত্যাদি বিনামূল্যে করা সম্ভব হবে। এ প্রসঙ্গে স্থানীয় রেল ও স্বাস্থ্য আধিকারিকরা জানান, পরিষেবা শুরু করতে আসা কর্মী পিএইচসি কিংবা নিকটবর্তী সাব সেন্টারগুলিতে স্ক্রিনিং এর মাধ্যমে রোগীর তালিকা তৈরি করছে এবং 1 সেপ্টেম্বর থেকে এই পরিষেবা পুরো দমে শুরু হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে স্ক্রিনিংকৃত রোগীদের সাব্রুম রেল স্টেশনে সার্জারিও করা হবে সম্পূর্ণ বিনামূল্যে, এমনটাই জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।